সাপ্তাহিক ছুটির দিনে শাকসবজির বাজার দর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শাকসবজির দাম কেমন দেখছেন? ক্রেতারা কি সন্তোষ প্রকাশ করছেন কিনা জানাবেন। ময়মনসিংহের বাজারে প্রচুর পরিমাণ সবজি রয়েছে, তবে দাম নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে ভোক্তারা। তারা বলছেন যে সবজির সরবরাহ বাড়তি থাকলেও দাম কিন্তু কোনোভাবেই কমছে না। এই বিষয়টি নিয়ে আমরা যারা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা আসলে যে জায়গা থেকে পাইকারি দরে সবজি কিনে থাকেন সেই জায়গা থেকেই কিন্তু আজকে তারা বেশি দামে সবজি ক্রয় করেছেন, যার কারণে খুচরা পর্যায়ে তারা কিন্তু বেশি দাম রাখতে বাধ্য হচ্ছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেছোয়া বাজারে রয়েছি। এই বাজারে একটু আপনার মাধ্যমে দর্শকদের সবজির দাম একটু জানাতে চাই। আজকের বাজারে পেঁপে বিক্রি হচ্ছে 30-40 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 60-65 টাকা কেজি দরে, বরবটি বিক্রি হচ্ছে 80-90 টাকা কেজি দরে, এবং টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে, এবং সিম বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন যে তারা কিন্তু গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজিতে কিন্তু 10-15 টাকা বেড়েছে, এবং এই বিষয়টি নিয়ে সাধারণ ভোক্তা যারা আছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে বাজারে প্রচুর পরিমাণ সবজি থাকলেও কেন দাম কমছে না, সেই বিষয়টি কিন্তু তারা মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান কিন্তু জানিয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং ব্যবস্থা নিয়মিত জোরদার করে থাকেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে আসলে সবজির দাম কিভাবে কমানো যায় সেই বিষয়টি কিন্তু তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে আজকে সকাল থেকে বেশ কয়েকজন ভোক্তার সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে শুধু সবজি নয়, মুরগি এবং অন্যান্য যে সকল মাংস রয়েছে সেই মাংসের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আজকে ব্রয়লার মুরগির কেজিতে বিক্রি হচ্ছে 170 টাকা কেজিতে, গত সপ্তাহে ছিল 160 টাকা কেজি, অর্থাৎ কেজিতে 10 টাকা বেড়ে কিন্তু ব্রয়লার মুরগি আজকে 170 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও কক মুরগিতে 15 টাকা বেড়েছে কেজিতে, এবং আজকে 270 টাকা কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়াও মাছ মাংসের দাম, অর্থাৎ যদি মাছের বাজারের দিকে আমরা তাকাই, প্রতি কেজি মাছেও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সঙ্গে, অর্থাৎ যারা মাছ চাষ করে থাকেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের মাছের দাম কিন্তু কিছুটা বেড়েছে, এবং তারা নতুন সরকারের প্রতি দাবি জানিয়েছেন যে প্রত্যেক সবজি সহ অন্যান্য যে মাছ রয়েছে সেইগুলোতে কৃষক পর্যায়ে যেন দাম কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ সার এবং মাছ খাদ্যের দাম কমানো হলে কিন্তু বাজার পর্যায়ে সেটি আরও কমে আসবে, সেই বিষয়টি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।